মানুষগুলো হাশরের ময়দানে অন্ধ হয়ে উঠবে অন্ধ কেউ চোখে দেখবে না তখন তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তো আমাদের চোখের আলো ছিল এখন তো আমরা চোখে দেখি না অন্ধ হয়ে গেছি আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দারে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য এই চোখ দিয়েছিলাম চোখ দিয়া হেঁটে হেঁটে তোরা মসজিদে যায় আমার কদমে সেজদা দিবি ঠিক কিনা বলেন এই চোখ দিয়েছিলাম কোরআনের মজমায় এসে কোরআনের বয়ান শুনবি আর চোখ থেকে গুনার জন্য পাড়ি ধরাবি ঠিক কিনা বলেন আমি আল্লাহ চোখ দিয়েছিলাম তোরা মোনাজাত দিয়া চোখ থেকে পানি ছড়াবি আর আমি আল্লাহ তোদের চোখের পানি দেখে আসমানের ফেরেশতাদের সাথে জমিনের ফেরেশতাদের সাথে গর্ব করব আল্লাহু আকবার এই ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দাগুলো আমার ভয়ে কেমন করে চোখ দিয়া পানি ছড়াইতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি হাশরের ময়দানে তোমরা কোরআনের কথা না মানো কোরআন না পড়ো কোরআন না বুঝো আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ কইরা দাঁড় করাবো তখন তোমরা আমার কাছে বলবা আল্লাহ আমাদের চোখের আলো ফিরায় দেন আল্লাহ বলবে দুনিয়াতে আমি তোমাদেরকে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য আমার কদমে সেজদা দেওয়ার জন্য এই চোখ দিয়া তোমরা হারাম জিনিস দেখছো আমার কোরআন পড়ো নাই আমার ভয়ে চোখ থেকে পানি ঝরাও নাই এই কারণে আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাদেরকে অন্ধ করে দিয়েছি তোমরা আমাকে দুনিয়াতে ভুলে গেছো আমি আল্লাহ তোমাদেরকে এখন ভুলে গিয়েছি এ যুবক বন্ধু এই চোখ দিয়া যদি আমরা হারাম জিনিস দেখি নাফরমানি করি কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের থেকে জাররায় জাররায় হিসাব নেবে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলবে বান্দারে রাত 3টা বাজে উঠা তোরা ফুটবল খেলা দেখছিলি ক্রিকেট খেলা দেখছিলি বাংলা সিনেমা দেখছিলি খারাপ জিনিস দেখেছিলি রে বান্দা অথচ আমি আল্লাহ তোদেরকে এগুলো দেখার জন্য চোখ দেই নাই আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দান করেছিলাম কফির রজনীতে উঠে উঠে তোরা আমার কোরআন পড়বি তাহাজ্জুদের নামাজে চোখের পানি ঝরায়া আমার কাছে গুনার জন্য মাফ চাইবি ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে যে চোখ দিয়ে এই দুই চোখ দিয়া যদি তারা কোরআন না পড়ে আমি আল্লাহ হাশরের ময়দানে মানুষগুলোকে অন্ধ হিসাবে দাঁড়া করাবো মানুষগুলো হাশরের ময়দানে অন্ধ হয়ে উঠবে অন্ধ কেউ চোখে দেখবে না তখন তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তো আমাদের চোখের আলো ছিল এখন তো আমরা চোখে দেখি না অন্ধ হয়ে গেছি আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দারে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য এই চোখ দিয়েছিলাম চোখ দিয়া হেঁটে হেঁটে তোরা মসজিদে যায় আমার কদমে সেজদা দিবি ঠিক কিনা বলেন এই চোখ দিয়েছিলাম কোরআনের মজমায় এসে কোরআনের বয়ান শুনবি আর চোখ থেকে গুনার জন্য পাড়ি ধরাবি ঠিক কিনা বলেন আমি আল্লাহ চোখ দিয়েছিলাম তোরা মোনাজাত দিয়া চোখ থেকে পানি ছড়াবি আর আমি আল্লাহ তোদের চোখের পানি দেখে আসমানের ফেরেশতাদের সাথে জমিনের ফেরেশতাদের সাথে গর্ব করব আল্লাহু আকবার এই ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দাগুলো আমার ভয়ে কেমন করে চোখ দিয়া পানি ছড়াইতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি হাশরের ময়দানে তোমরা কোরআনের কথা না মানো কোরআন না পড়ো কোরআন না বুঝো আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ কইরা দাঁড় করাবো তখন তোমরা আমার কাছে বলবা আল্লাহ আমাদের চোখের আলো ফিরায় দেন আল্লাহ বলবে দুনিয়াতে আমি তোমাদেরকে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য আমার কদমে সেজদা দেওয়ার জন্য এই চোখ দিয়া তোমরা হারাম জিনিস দেখছো আমার কোরআন পড়ো নাই আমার ভয়ে চোখ থেকে পানি ঝরাও নাই এই কারণে আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাদেরকে অন্ধ করে দিয়েছি তোমরা আমাকে দুনিয়াতে ভুলে গেছো আমি আল্লাহ তোমাদেরকে এখন ভুলে গিয়েছি আল্লাহ তাআলা বলবে এ বান্দা তোরা আমাকে ভুলে গেছস দুনিয়ায় এখন আমি আল্লাহ তোদেরকে ভুলে গেছি সোজা চলে যা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমাদের রক্ষা করুন
মাজমায় পাওয়া যায় না আজকে তোমাকে কোরআনের মাহফিলে পাওয়া যায় না আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না আজকে তোমাকে জিকিরের মাজমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় গাজা খাওয়ার আড্ডায় ফেন্সি দিল খাওয়ার আড্ডায় তোমাকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার আড্ডায় ঠিক কিনা বলেন অথচ যুবক তুমি জানো না আল্লাহ রাসূলের সাহাবীরা যেই কোরআন আল্লাহ তাআলা নবীর উপরে নাযিল করেছেন এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়া দিছি আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন নিজের রক্ত দিয়েছেন ঠিক কিনা বলেন আর আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়ি না কোরআন পড়তে জানি না আজকে আমাদের সমাজের মধ্যে যে অশান্তি ঘরের মধ্যে যে অশান্তি ব্যবসার মধ্যে যে অশান্তি রাষ্ট্রের মধ্যে যে অশান্তি সমাজের মধ্যে যে অশান্তি এর একটা মাত্র কারণ হলো আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি আল্লাহর কসম করে বলি যুবক আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি এই কোরআন আল্লাহ তাআলা শুধু খতম করার জন্য নাযিল করে নাই এই কোরআন শুধু 40-এর জন্য নাযিল করে নাই এই কোরআন দিয়া ঝাড় ফুঁক করবা এই কারণে শুধু আল্লাহ কোরআন নাযিল করে নাই কথা কই না এই কোরআন শুধু খতমে তারাবির জন্যই নাযিল হয় নাই এই কোরআন নাযিল হয়েছে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন আলালাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী মক্কার কাফেরদেরকে বলে দেন মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াত পছন্দ করে না কোরআনের দাওয়াত পছন্দ করে না কোরআনের শাসন কোরআনের বিধান পছন্দ করে না আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই রাজ্যের মালিক আমি আল্লাহ আকাশের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ রিজিকের মালিক আমি আল্লাহ অক্সিজেনের মালিক আমি আল্লাহ সূর্যের মালিক আল্লাহ যদি সূর্যের আলো বন্ধ করে দেয় পৃথিবীর কোন রাজা বাদশা সূর্যের আলো দিতে পারবে না জোরে বলুন সম্ভব পারবে আল্লাহ তাআলা বলেন আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী মক্কার কাফেরদেরকে বলে দেন এ মক্কার কাফেররা আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে ঘোষণা দিচ্ছি আজ থেকে আসমান যার আইন চলবে তা জমিন যার বিধান চলবে তা ঠিক কিনা বলেন আবু জেহেল আবু লাহাব উলফা সাইবারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তারা টিকতে পারে নাই কিন্তু আল্লাহ রাসূলের সাথে কিছু জানবাজ সাহাবি জানবাজ সাহাবি তারা কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে যুবক কোরআনের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে শুধু জীবনই দেয় নাই নিজের মাতৃভূমি ত্যাগ করেছে শুধু মাতৃভূমি ত্যাগ করে নাই নিজের আলা আয়েশি আলিশান জিন্দেগী ত্যাগ করেছে মাকে ছেড়েছে বাবাকে ছেড়েছে নিজের দেশ ছেড়ে হিজরত করেছে মাগার কোরআন ছেড়ে দেয়নি কোরআন ছেড়ে দেয় নাই এ যুবক তোমাদেরকে আমি রাসূলের এমন একজন সাহাবীর কথা বলবো তুমি আর কি সুন্দর তুমি আর কোন বংশের তোমার বাবার আর কত টাকা আছে তোমার বাবার কত বড় ব্যবসায়ী তুমি আর কি স্মার্ট তুমি আর কি সুশিক্ষিত রাসূলের যে সাহাবীর কথা বলবো তার নাম হলো মুসাব বিন উমাইর নাম কি সাউন্ড বাড়াও হালকা একটু দাও সাউন্ড কমাও কে নাম হলো মুসাব বিন যুবক মুসাব বিন উমাইর কাফের মূর্তি পূজক আবু জেহেল মুসাব বিন উমাইরের বাড়িতে গেছে যায় বলে মুসাব তুমি তো দেখতে শুনতে অনেক সুন্দর স্মার্ট নেতা টাইপের মানুষ আছে না সমাজে কিছু যুবক নেতা টাইপের ভদ্র সভ্য সুশিক্ষিত কবি স্বভাবের মানুষ আবু জেহেল যায় বলে শোনো মুসাব মক্কার যুবকরা তোমাকে ভালোবাসে আমরাও ভালোবাসি আর তোমার বাবা হলো মক্কার অনেক বড় ব্যবসায়ী তোমার টাকা পয়সা অর্থ বিত্তর কোনো কিছুর অভাব নাই কিন্তু মুসাব তোমাকে নিয়ে তো আমি খুব টেনশনে আছি
একটা কথা বলে না বাংলা প্রবাদ মারছে মাসির দরদ বেশি আবু জেহেল তো দুষ্ট মানুষ দুষ্ট মানুষের মিষ্টি কথা দুষ্ট মানুষের আয়েশা বলে বাবা রে তোমার টেনশনে আমি রাতে ঘুমাইতে পারি না মুসাফকে এত মায়া আমার জন্য কারণটা কি শুনো মক্কার যুবকরা মুহাম্মাদের জন্য পাগল হয়ে গেছে তুমি কিন্তু মুহাম্মাদের ধারে কাছেও যেও না কেন শুনো মুহাম্মাদের চেহারা যে দেখে সেই মুহাম্মাদের জন্য পাগল হয়ে যায় কারণ আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা সুন্দর চেহারা দান করেছিলেন আমার নবীর মতো সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে বানান নাই আর সৃষ্টিও করেন নবীজির চেহারা দেখলেই মক্কার কাফেরেরা পাগল হয়ে যেত সুবহানাল্লাহ বলেন যত বড় নবীজির সাথে দুশমনি করত না কেন নবীজির চেহারার সৌন্দর্য দেখা ক্রাশ খেয়ে যেত ক্রাশ দূরে দূরে পিছন থেকে হেন করেনগা তেন করেনগা বুঝেন নাই মুহাম্মদ রে খায়া ফালামু সিরা ফালামু সামনে আসলে আর ভয়ে কথা বলতে পারে না আছে না এমন স্বভাবের কিছু মানুষ আবু জেহেল স্বভাবের মানুষ পিছনে পিছনে শেষ করে ফালায় কিন্তু সামনে এসে কথা বলার সাহস ঠিক কিনা বলেন আবু জেহেল ছিলেন মক্কার সবচেয়ে বড় সেসরা মানুষ আবু জেহেলের মতো কিছু সেসরা এখনো সমাজে আছে যারা মানুষের পয়সা নিয়ে সহজে দিতে চায় না কোন দোকানতে বাকি খাইলে আর বাকির পয়সা দেয় না কারো থেকে কিছু টাকা পয়সা হাওলাত আনলে আর জীবনে দেয় না আছে কি আছে না আবু জেহেল এক লোক থেকে একটা ঘোড়া কিনছে বলছে বাবা তোরে একটি বাড়িতে আয় তোরে এখন ঘোড়ার টাকাটা শোধ করে দেব কারণ বেশি টাকা তো পকেটে নিয়ে আসিনি বেচারা মক্কার বড় নেতা লিডার ঘোড়া দিয়া দিছে বাড়িতে আসার ভাই কিসের টাকা আবু জেহেল আতিনি দিরহামান আমার দিরহাম দাও গেট আউট কিসের টাকা আবু জেহেলের কাছে এসে টাকা চাওটা এত বড় সাহস যাবটা এক সপ্তাহ পরে আয় সিরাতের কিতাবের মধ্যে আসছে ওই লোকটা আবার এক সপ্তাহ পরে আসছে আসার পরে আবু জেহেল পাওনা টাকাটা দিবা না আর এক সপ্তাহ পরে আবার আর এক সপ্তাহ পরে এমন করে চার সপ্তাহ ঘুরেছে কয় সপ্তাহ জুতা এক জোড়া ক্ষয় এখন মক্কার বড় বড় লিডাররা বাইতুল্লায় বৈশা তারা মিটিং করতেছে এখন বড় বড় লিডারদের কাছে ওলিদ ইবনে মুগিরা আবু লাহাবের কাছে আয়েশা বিচার দিছে ভাই একটা বিচার করে দেন আবু জেহেল আমার থেকে একটা ঘোড়া কিনছে টাকা দিয়া দিবে বলছে বাড়িতে যায় কিন্তু এক মাস ধরে আমার টাকা দেয় না এখন কি করতে পারি বলেন মক্কার নেতারা কাছে তুমি সেসরার কাছে ঘোড়া বেচছো এই টাকা জীবনও কেউ উঠাইতে পারবো না কারো সাহস কারো কারো তবে শোনো ওই যে মসজিদের কোনায় একটা সুদর্শন যুবক বসে বসে ইবাদত করছে তাকে চিনো না তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ মক্কার বড় বড় নেতারা আল্লাহ নবীর দিকে হাত ইশারা করে ইঙ্গিত দিলেন আর বললেন শোনো আবু জেহেলের থেকে আমরা কেন আমাদের 14 গোষ্ঠীও টাকা উঠাইতে পারবে না শুধু শুধু মক্কার বড় বড় নেতাদের পিছনে ঘুরে তুমি তোমার সময় নষ্ট করো না ওই যে মসজিদের কোণে বসে একজন সুদর্শন যুবক ইবাদত করতেছে তার কাছে যায়া তুমি নালিশ করো একমাত্র সেই তোমার পাওনাটা উঠায়া দিতে পারবে আল্লাহু আকবার ওই ঘোড়ার মালিক কানতে কানতে আল্লাহর নবীর সামনে যে হাজির হয়ে গেলেন আর বললেন ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার নেতা আবু জেহেল আমার থেকে বাকিতে একটা ঘোড়া কিনেছে এক মাস ধরে আমার ঘোড়ার টাকা দেয় না আপনি সারা আমার এই পয়সা কে উঠায় দিতে পারবে না আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে আমার নাম কে বলেছে তোমার কাছে ওই যে বড় বড় মক্কার নেতারা আপনাকে দেখায় দিছে আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে ইনশিমাই চলো আমার সাথে চলো আবু জেহেলের বাড়িতে চলো ওই লোককে সাথে নিয়ে আল্লাহর পয়গম্বর আবু জেহেলের বাড়িতে গেলেন আবু জেহেল ঘরের ভিতরে আরাম করতেছে আল্লাহর নবী ঘরের দরজার সামনে যায় ডাক দিছে তাল ইয়া আবা জেহেল উখরুজ মিনাল বাইত উখরুজ মিনাত দার আবু জেহেল ঘর থেকে বের হও আল্লাহু আকবার আল্লাহর নবী এক ধমক দিছে আবু জেহেল ঘর থেকে বের হও ওই দিকে আবার মক্কার বড় বড় নেতারা পিছনে একটা গোয়েন্দা পাঠায় দিছে যে আসলে আজকে কি খেলাটা হয় এটা আমরা দেখব
দেখবো আবু জেহেল মুহাম্মদের সাথে কি ব্যবহার করে আল্লাহু আকবার আমরা তো বিচার আচার করে ফেল মারছি আমরা তো বেচারার পয়সা উঠায় দিতে পারি নাই দেখি আজকে মুহাম্মদের সাথে আবু জেহেল কি ব্যবহার করে গোয়েন্দা একটা পাঠায় দিছি দূর থেকে তাকায় তাকায় দেখে আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিছে আবা জেহেল উখরুজ মিনাল বাইত এই ঘর থেকে বের হ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসো আল্লাহর নবী এক ধমক দেওয়ার সাথে সাথে আবু জেহেল কাঁথা মাথা গাঁটি মাটি রেখে এক লাফ দিয়ে ঘরের দরজায় হাজির হয়ে গেছে আম্মিয়া মুহাম্মদ ও ভাতিজা তুমি আমাকে ডাকো কেন আল্লাহর পয়গম্বর বলে আবু জেহেল আপনি নাকি এই লোকের থেকে ঘোড়া কিনছেন এখনো অর্থ আদায় করেন নাই আবু জেহেল হা হা থরথর করে আবু জেহেল কাঁপতেছে ভাতিজা এক মিনিট সময় দাও আমি এখনি টাকাটা দিয়া দিতেছি জোরে বলেন আল্লাহু আকবার আবু জেহেলের স্ত্রী উম্মে জামিন কা আবু জেহেল তুমি না এত বড় নেতা মুহাম্মদের এক ধমকে তোমার পায়জামা নষ্ট হয়ে গেছে কয় বেডি কথা কইছ না আমি যত বড় নেতা হই মুহাম্মদের এক ধমকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আল্লাহু আকবার এক মিনিটে ঘর থেকে আইনা ঘোড়ার পাওনাটা ওই লোকটাকে আদায় করে দিলেন আল্লাহু আকবার আর এই দৃশ্য দেখা মক্কার বড় বড় নেতাদের গোয়েন্দা এক দৌড় মারছে বাইতুল্লায় যায় বলে ভাই ঘটনা তো ঘটে গেছে কয় কি ঘটনা কয় মনে হয় আবু জেহেল গোপনে গোপনে মুহাম্মদের সাথে মিলে গেছে কয় কেন কয় তোমাকে কেউ রে আবু জেহেল ভয় পায় না এত বড় বার বিচার সালিশ করলা কারো কথায় আবু জেহেল কর্ণপাত করে না কিন্তু মুহাম্মদ এক ধমকে ওই ঘোড়ালার টাকাগুলো ফেরত দিয়া দিছে আল্লাহু আকবার কয় বলো কি নিজের চোখে দেখে আসছি বিশ্বাস না করলে আবু জেহেল রে ডাকাও এবার ওলে দিবে মুগিরা আবু লাহাবরা আবু সুফিয়ান রা আবু জেহেল কে ডাকাইছে বাইতুল্লাহ এ আবু জেহেল কিভাবে ধর্মের ভাইদের সাথে বেঈমানি করলি কিভাবে তুই রক্তের সাথে বেঈমানি করলি কিভাবে তুই ধর্মের সাথে বেঈমানি করলি আবু জেহেল বলে মক্কার লিডাররা কি হয়েছে বলো এই আমরা এতবার বিচার করে দিলাম ঘোড়া আলার টাকা তুই দিলি না পাওনাদারের পাওনা দিলি না আমাদেরকে ওই লোকদের সামনে অপমান করলি বেইজ্জতি করলি কিন্তু আজকে মুহাম্মদ এক ধমক দেওয়ার কারণে সাথে সাথে টাকাগুলা দিয়ে দিলি কারণটা কি আবুলা বৈঠকে আবু জেহেল তোমার চালাকি বুঝি তুমি ভিতরে ভিতরে মুহাম্মদের সাথে গোপন আতাত করছো তুমি ভিতরে ভিতরে মুহাম্মদের সাথে মিলা গেছো আবু জেহেল বলে ভাই আল্লাহি রব্বিল কাবা রবের কাবার কসম খায়া বলি আমি মুহাম্মদের সাথে মিলি নাই কারণ ওই বাইতুল্লাহ কাবা মুসলমানের কাছে যেমন সম্মানের কাফেরদের কাছেও সম্মানের ছিল ঠিক কিনা বলে আবু জেহেল বলে বিশ্বাস করো আমি মুহাম্মদের সাথে মিলি নাই তাহলে মুহাম্মদের এক ধমকে টাকাগুলো কেন দিয়ে দিলি আবু জেহেল কয় ভাই বিশ্বাস করো মুহাম্মদ আমাকে যখন ডাক দিছে এক ডাকের চোটে আমি ঘরের দরজায় আইসা দেখি আমার দিকে দুইটা বড় বড় অজাগর সাপ ফানা দুইরা তাকায় আছে কয় তাড়াতাড়ি টাকা দে নাইলে এখনি সবল দিব জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এই ভয়ে আমি মুহাম্মদের কথায় পাওনাদারের টাকা দিয়া দিছি সুবহানাল্লাহ বলেন আমি আসলে মুহাম্মদের সাথে মিলি নাই আসলে আল্লাহ তাআলা আবু জেহেলকে হেদায়েত দেয় নাই এই কারণে কালেমা পড়া মুসলমান হতে পারে নাই ঠিক কিনা বলেন কিন্তু ওই আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবি জেহেল তিনি আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়া দিছে যেটা বলছিলাম মুসলমান আবু জেহেলও কিন্তু আল্লাহর নবী কোরআন শোনার জন্য বাইতুল্লায় যাইত ঠিক কিনা বলেন আবু জেহেলও আল্লাহর নবীর কোরআন শোনার জন্য রাত তিনটা বাজে আরামের ঘুম হারাম করে বাইতুল্লায় যেত কিন্তু বাংলাদেশে এখনো এমনও মুসলমান আছে আবু জেহেলের যেও শয়তান মুসলমান হইয়াও কোরআন শুনতে আসে না মুসলমান হইয়াও নামাজ পড়ে না মুসলমান হইয়াও ধর্ম মানে না সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত চুরির সাথে জড়িত ঠিক কিনা বলে আছে কি আছে না জোরে বলুন রসুলের যে সাহাবীর কথা বললাম যুবক যেটার জন্য উদাহরণ দিলাম রসুলের এই সাহাবী মুসা বিন উমাইর মনে আছে নাকি আবু জেহেলের কথা
যে কি বলে পাতিজা তুমি দেখতে শুনতে সুন্দর দেখতে তোমাকে নেতার মতো লাগে মক্কার যুবকেরাও তোমাকে মানে তোমার বাবার অর্থবিত্তর কোনো কিছুর অভাব নাই সামনে তুমি হবা মক্কার বড় নেতা কিন্তু ভাতিজা তোমাকে নিয়ে আমাদের টেনশন হলো তুমি ভুলেও মোহাম্মদের কাছে যাবা না কেন যাব না শোনো মোহাম্মদকে দেখলে তুমি পাগল হয়ে যাবা বলে কেন মোহাম্মদের এমন সুন্দর চেহারা একবার তাকাইলে তোমার আর নজর ফিরাতে মন চাইবে না আর মোহাম্মদ নিজে বানায় বানায় কবিতা বলে তার কবিতা শুনলে তুমি পাগল হয়ে যাবা আসলে আমার নবী বানিয়ে বানিয়ে কবিতা বলে না আমার নবী কোরআন তেলাওয়াত করে ঠিক কিনা বলেন মক্কার কাফেররা বুঝে না না বুঝে তারা বলে মোহাম্মদ কবিতা পড়ে আল্লাহ তাআলা বলে নবী আপনি কবি না আপনি হলেন নবী আপনি হলেন নবী এ মুসাফ শোনো মোহাম্মদের চেহারাও দেখবা না মোহাম্মদের কোরআন শুনতেও যাবা না আর মোহাম্মদ কিন্তু মানুষকে দেখলেই জাদু করে বলে নাউজুবিল্লাহ এখানে শেষ না মোহাম্মদ হলো একটা গণক তোমার মনের কথা সব মোহাম্মদ দেখলে বলে দিবে আসলে গণক না আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আমার নবীকে জানায় দেয় এই কারণে মক্কার কাফেরেরা আমার নবীকে গণক বলে মানে চুরি করে গুনাহ করে দুই নম্বরি করে আল্লাহ নবী দেখলাকে আবু জেহেল একটু আগে তুমি অপরাধটা করছো আবু লাহাব তুমি অপরাধটা করছো আবু জেহেল আবু লাহাবকে ভাই এটা আবার কিভাবে সম্ভব সে জানে কিভাবে তাইলে মোহাম্মদ ওলা কাহিন মোহাম্মদ মনে হয় গণক আল্লাহ তাআলা বলে না আমার নবী গণক না আমার নবী কবি না আমার নবী হলেন নবী ঠিক কি না বলেন এবার মুসা বিন উমাইর আবু জেহেল বলে গেছে মুহাম্মাদের ধারে কাছেও যাবা না আল্লাহর নবীর বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বইলা চলে গেছে মুসা বিন উমাইর রাত্রবেলা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে শুয়া শুয়া হায় রে যেই বেচারার বিরুদ্ধে আমার কাছে এতগুলো মিথ্যা কথা বলল আবু জেহেলের কথা শুনা ঘরে বৈসা থাকলে চলবে না আমি আমার চোখ দিয়া একবার মোহাম্মদকে দেখে আসব আয় দেখতে আয় আইলি তো পাগল হয়ে যাবে ঠিক কি না বলেন আসলেই তো পাগল হয়ে যাব রহমাতুল লিল আলামিনের চেহারা দেখে তার ব্যবহার দেখে তার আখলাক তার চরিত্র দেখে সুবহানাল্লাহ বলেন মুসা বিন উমাইর ঘর থেকে বের হয়েছে আল্লাহর নবী যারা মক্কায় গেছেন হজ করতে গেছেন একটা পাহাড় আছে জাবালে আবি কুবাইস ওই পাহাড়ের নিচে আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআনের বয়ান দিতেন কোরআনের তেলাওয়াত করতেন মুসা বিন উমাইর একদিন ঘর থেকে বের হলেন আল্লাহর নবীকে দেখার জন্য আল্লাহর নবীর মজমার দূর থেকে দাঁড়ায় নবীজির চেহারার দিকে তাকায়া মুসা বিন উমাইর আর দূরে দাঁড়ায় থাকতে পারে নাই আস্তে আস্তে করে নবীজির কাছে আসে যত কাছে আসে ততই নবীজির প্রেমে পড়ে যায় ততই নবীজিকে ভালো লাগে আল্লাহু আকবার নবীজির কোরআনের তেলাওয়াত শুনে মুসা বিন উমাইর এমন মুগ্ধ হয়েছে আল্লাহর কোরআনের তেলাওয়াত তার দিলের মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে মুসা বিন উমাইর প্রথম দিন বাড়িতে চলে গেছে রাত্রবেলা শুয়া শুয়া চিন্তা করে ঘুম আসে না হায় রে আবু জেহেল বলল মোহাম্মদ কবি কিন্তু মোহাম্মদ জি কোরআন তেলাওয়াত করে এটা দুনিয়ার কোনো কবিতার সাথে মিল নাই আসলে তো এটা কবিতা না এটা হলো জোরে বলুন কি এটা হলো কোরআন একদিন দুই দিন তিন দিন চার দিনের মাথায় মুসা বিন উমাইর আবার নবীজির তেলাওয়াত শুনতে আসছে হঠাৎ করে রহমাতুল লিল আলামিনের নজর পড়ে গেছে মুসা বিন উমাইরের দিকে আল্লাহর নবী ডাক দেয় তালিয়া সাবা এ যুবক এদিকে আসো তোমাকে চিনা চিনা লাগে মাসমুখ তোমার নাম কি তোমার বাবার নাম কি কোথায় তোমার ঘর বলে আনা মুসা বিন উমাইর আমার নাম হলো মুসা বিন উমাইর আল্লাহর নবী বলে আমি তো তোমাকে চিনি তোমার বাবা কেও চিনি তোমার বাবা তো মক্কার অনেক বড় ব্যবসায়ী তুমি তো সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান তুমি তো সুশিক্ষিত একজন যুবক আমি তোমার নাম শুনছি তবে তুমি আমার মজমায় কি করো বলে ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে আবু জেহেল যায়া আপনার বিরুদ্ধে এক গাদা মিথ্যা কথা বলছে কি মিথ্যা আপনি নাকি বানায় বানায় কবিতা বলেন আপনি নাকি জাদুকর আপনি নাকি গণক আল্লাহর নবী ডাক দিয়া বলে যুবক তুমি তো একটা সুশিক্ষিত যুবক আমার কোরআনের তেলাওয়াত শুনে তোমার কাছে কি মনে হয়েছে মুসা বিন উমাইর বলে শুনেন একদিন না দুই দিন না তিন দিন শুনছি কয়দিন মানুষের ভুল ভাঙানোর জন্য
একদিন হয় দুই দিন হয় তিন দিন মানুষ কখনো ভুল বলে আমি প্রথম দিন আপনার তেলাওয়াত শুনা বাড়িতে যে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই আমি শুধু ভাবছি রিসার্চ করছি গবেষণা করছি আসলে আপনার কোরআনের তেলাওয়াতের সাথে পৃথিবীর কোন কবির কাব্যর মিল নাই কোন কবিতার সাথে মিল নাই আল্লাহর নবী বলতেছে তাহলে তুমি কি বলতে চাও মুসআব বিন উমায়ের বলে আমি সাক্ষী দিচ্ছি আপনি কবি না আপনি হলেন নবী জোরে বলেন সুবহানাল্লাহ তুমি আমাকে নবী বলছো তোমার কাছে আমার কোরআন তেলাওয়াত কেমন লেগেছে বলে আমি তো বলেছি এটা কোন কবির কাব্য নয় এটা হলো কোরআন আল্লাহু আকবার এর ভাষার মধ্যে এত সাহিত্য পৃথিবীর কোন কবিতায় এত সুন্দর সাহিত্যপূর্ণ ভাষা নাই আল্লাহর নবী বলে তোমার কাছে কি কোরআন ভালো লেগেছে শুধু ভালো লাগে না আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে এ যুবক মুসলমান কথাটা যত সহজে বলবো আসলে বিষয়টা তত মোটেও সহজ নয় সে হলো একজন মূর্তি পূজক তুমি মুসলমানের সন্তান হয়ে এই কোরআন পড়তে আসো না মুসলমানের সন্তান হয়ে তুমি নামাজ পড়ো না ঠিক কিনা বলেন আছে কি আছে না বাংলাদেশে এখন একটা জেনারেশন বের হয়েছে যুবক শ্রেণী সবাই না একটা শ্রেণী আছে ওরা জীবনও কোনোদিন নামাজ পড়ে না ওরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ঘুমায় রাত দুইটায় ওঠে সকাল দশটায় ঘুমায় সিগারেট খায়া উঠাও সিগারেট খায় সারা রাত শুধু ফেসবুকে বান্ধবীর সাথে সারা রাত চ্যাট করে হিন্দি আর বাংলা সিনেমা নিয়ে ব্যস্ত থাকে কথা বলেন বাপে বাজার করার কথা বলে যদি বলে একটু মিরের সরাই যায় বাজার কইরা নিয়ে বারইয়ারা বাপের তিনটা ধমক মারে তুমি বুড়া মানুষ তুমি যাও আমি বাজার ঠাজার করতে পারম না কোনো কাজও পারে না বড় একটা বোঝা দিবেন মাথায় সেটাও পারে না ভাতও খায় না সারাদিন খালি ফাস্টফুড খায় আর এক একটারে মনে হয় গাবতলির হাটে উঠাইলে কয়েকশো কেজি ওজন হয়ে যায় কথা বলেন বাস্তব নাকি অবাস্তব ওদেরকে নামাজের দিকে ডাকবেন ভাই আমার প্যান খারাপ নাই এমন শ্রেণীর যুবক নাই আবার এখন একটা ট্রেডিশন বের হইছে ফটকামি মুসলিম যুবকরা দেখবেন এখন এলাকার মধ্যে হাফ প্যান্ট পরে পড়ে আর নিজেকে খুব স্মার্ট দাবি করে না খুব স্মার্ট খুব বাইক চালায় বাইক মাসের মতো খালি রাস্তা দিয়া মোড়ায় আর টিকটক করে আছে কি আছে না আছে কি আছে না আমি গত দুই সপ্তাহ আগে নোয়াখালী যাচ্ছি একটা প্রোগ্রামে সোনাইমুড়ি দুইটা মোটরসাইকেল যুবক একটা চালাইতেছে আর একটা পিছনের দিকে ফিরে ভিডিও করে ভিডিও করে আরেক মোটরসাইকেল মানে ওরা রাস্তায় টিকটক করছে বারবার গাড়ি টান দিয়া আমার গাড়ির সামনে আসে আমি ড্রাইভারকে গাড়ি থামা আজকে রাস্তায় ওয়াজ করব যা করে আল্লাহ হয় অগো একদিন এলে আমার একদিন আমি বলে এই দাঁড়াও ব্যাপার কি বারবার বাইক টান দিয়ে আমার গাড়ির সামনে আহো অ্যাক্সিডেন্ট করলে তুমিও মরবা আমিও মরব পরে দোষ হইব যে প্রাইভেট কার ধাক্কা দিছে কে তুমি যে কি করছো এটা তো আমি দেখছি এমন উল্টা পাল্টা বাইক চালাও বাইক তো আর নিজের পয়সা দিয়ে কিনো বাপের টাকা দেওয়া বাইক কিন না রাস্তায় এসে ফটকামি করো হুজুর ফটকামি না এটা আমরা টিকটক করতেছি কি করতেছি চুলের দিকে তাকিয়ে দিতে এটা আবার চুলের কি কালার কি কাটিং দিছো মাথায় কোন জায়গা দিয়ে চুল নাই সব জিরো কাটিং দিয়া উপরে মনে করেন মনে হয় যে বান্দরের বাসা বল্লার বাসা আমি গই বেটা তোর মাথার চতুর্দিকে কোনো চুল নাই উপরে একটা বড় বাসা ভেঙ্গুরের বাসার মতো এটা কি হুজুর বুঝবেন না এটা হলো বর্তমানের স্টাইল বর্তমানের আরেকটার দিকে তাকায় দেহে বিশ্বাস করেন চুলের ভিতরে এমন কালার মারছে আমি কি তুই বাথরুমের হারপিক মারছিস বাথরুমের হারপিক মাকসুস কে হুজুর আপনি এটা হারপিক কইলেন আপনারা হুজুর মানুষ কিছু বুঝেন না আমি এই কালারটা ঢাকা থেকে 5000 টাকা দিয়ে করাই আনছি শুধু টিকটক করার জন্য বাস্তব নাকি অবাস্তব বাস্তব নাকি অবাস্তব এখন আমার দেশের 6-7 এর ছেলেরা মোস উঠে নাই মোস এখন তারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায় 6-7 এ পড়ে 6-7 এ এখন তো মাশাআল্লাহ শিক্ষা ব্যবস্থা যা শুরু হইছে না আর এক যুগ পরে টের পাইবেন গতকালকের কাল বেলার পত্রিকায় দেখছি আমার বানানো কথা না আমি তো মোল্লা মানুষ আমার কথা বিশ্বাস করবেন না বুঝেন নাই হুজুরদের কথা তো আপনারা বিশ্বাস করেন না আমরা যে সুন্নতের বয়ান করি আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চললে আপনার কোন রোগ পেটের কোন রোগ আল্লাহ নবী বলছে তিন ভাগ খাও এক ভাগ খালি রাখো
আল্লাহর নবী বলছেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার মিসওয়াক করো দাঁতের কোনো রোগ থাকবে না মুখের কোনো রোগ থাকবে না আপনারা আমাদের কথা তো মানবেন না ডাক্তারে কইলে ঠিকই সেটা মানে কিন্তু হুজুরদের কথা মানেন না অথচ আল্লাহর নবী 1450 বছর আগে আমাদেরকে এই থিওরি দিয়ে গিয়েছেন আমাদেরকে জানিয়ে গিয়েছেন ঠিক কিনা বলেন বাস্তব নাকি অবাস্তব আহ দুঃখ হয় কষ্ট হয় কালবেলার পত্রিকায় দেখলাম শিক্ষক আর ছাত্ররা একসাথে শিক্ষা সফরে গেছে কক্সবাজার কোথায় ছাত্ররা শিক্ষকরে মদ ডাইলা দিতেছে ছাত্ররা শিক্ষককে কি মদ ডাইলা দিতেছে আবার শিক্ষক ছাত্রকে মদ ডাইলা দেয় সেটা আবার ভিডিও করে একজনে ফেসবুকে ছাইড়া দিছে বাস্তব নাকি অবাস্তব জোরে বলেন এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই আছে জোরে বলুন আছে মুসলমান আমরা কিন্তু ধ্বংস হয়ে যাইতেছি আমাদের ছেলে সন্তানগুলো মেয়েগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েরা এখন অবাধে সিগারেট খায় অথচ মুসলমানের সন্তান আপনি নিষেধ করতে গেলে বলবো আমার বাবার টাকা দিয়ে আমি খাই আপনি বলার কি হই আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আসসিজুনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের এই দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা এখানে যা ইচ্ছা তাই করা আমরা যা ইচ্ছা তাই করব জান্নাতে কোথায় আমাদের আসল বাড়ি কোথায় জোরে বলেন মুসলমান কোথায় আমাদের আসল বাড়ি হলো জান্নাত দুনিয়া আমাদের আসল বাড়ি না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদ্দাউন আল্লাহু আকবার আমরা যদি দুনিয়ার জমিনে কোরআন মানি কোরআন অনুযায়ী চলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের ইন্তেকালের সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো ওই যে রসূলের কাছে আসছে একজন মূর্তি পূজক প্রত্যলিক যার নাম হলো মুসা বিন উমায়ের মনে আছে আল্লাহর নবী বলে যুবক তোমার কাছে আমার কোরআনের তেলাওয়াত কেমন লেগেছে আপনার কোরআন তেলাওয়াত আমার হৃদয়ে ছুঁয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহর নবী বলে শোনো তাহলে আবু জেহেল আমার সম্বন্ধে যা বলছে মুসা বিন উমায়ের বলে সব মিথ্যা আল্লাহর নবী বলে শোনো তাহলে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি তুমি এখনি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহু আকবার মুসা বিন উমায়ের ডানেও তাকাই নাই বামেও তাকাই নাই সামনেও তাকাই নাই পিছনেও তাকাই নাই আল্লাহ রসূলের হাতে হাত দিয়া বলে ওগো আল্লাহর নবী আপনি এখনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন একজন মূর্তি পূজক পত্তলিক আল্লাহর নবীর কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ঠিক কিনা বলেন এই সাহাবী শুধু মুসলমানই হয় নাই আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য উহুদের ময়দানে নিজের জীবন দিয়ে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এই কারণে অত্র এলাকার মুসলমান যুবকদেরকে বলবো এ যুবক তোমার আমার হায়াতের জিন্দিগি অত্যন্ত সীমিত ঠিক কিনা বলেন কোন সময় হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় আমরা বলতে পারি না এই কারণে যুবক তোমাদের হাতে ধরি পায়ে পড়ে আসো নেশা ছেড়ে দাও সিগারেট ছেড়ে দাও গাঁজা খাওয়া ছেড়ে দাও জুয়া খেলা ছেড়ে দাও ফুটবল খেলা ক্রিকেট খেলা বাংলা সিনেমা দেখা ছেড়ে দাও আজ থেকে আমরা আল্লাহর কোরআন পড়ি ঠিক কিনা বলেন জান্নাতে যাই আমরা সব আনন্দ করব বিনোদন পাবো এই দুনিয়া মুমিনের জন্য আনন্দের জায়গা নয় এই দুনিয়া মুমিনের জন্য হাসি তামাশার জায়গা নয় এই দুনিয়া হলো মুমিনের জন্য ঈমানের পরীক্ষা দেওয়ার জায়গা ঠিক কিনা বলে এই কারণে আজকের মাহফিল থেকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আমরা যারা কোরআন পারি না আমরা কোরআন শিখি রাজি আছেন সামনে রমজান আসতেছে কোরআনের মাস কিসের মাস কিসের মাস নিজেরাও কোরআন শিখবেন সন্তানদেরকেও কোরআন শিখাবেন আল্লাহর নবী বলেন যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই ওই ঘরের মধ্যে শয়তান বাস করে এই কারণে আমরা কোরআন তেলাওয়াত করব সকালবেলা সূরা ইয়াসিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করব রাজি আছেন ইনশাআল্লাহ
বসেন যে ঘরের মধ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয় সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে কোনোদিন অভাব আসে না ওই ঘরের ভিতরে বালা মুসিবত আসে না হেফাজত করেন কে আর যদিও আসে আল্লাহ তাআলা সেই বালা মুসিবতকে ওভারকাম করার জন্য আল্লাহ তাআলা ধৈর্য দিয়ে দেন আল্লাহ সাহায্য করেন এই কারণে আপনারা নিজেরা কোরআন শিখবেন মা বোনদেরকেও কোরআন শেখাবেন সন্তানদেরকেও কোরআন শেখাবেন আজকের মাহফিলের উদ্দেশ্যই হলো আপনাদের কাছে কোরআনের বাণী পৌঁছে দেওয়া আপনাদের কাছে হক কথাগুলো পৌঁছে দেওয়া ঠিক কিনা বলেন এই বাজার ব্যবসায়ীরা মৎস্য ব্যবসায়ীরা রাত দিন পরিশ্রম করে তাদের ব্যবসা বন্ধ রেখে কোরআনের মাহফিলটা কেন করলো চাইলে তো এখানে গানের অনুষ্ঠান করতে পারত তারা কোরআনের মাহফিল এই জন্য করেছে যাতে করে আপনারা সবাই কোরআন শিখেন কোরআন অনুযায়ী সমাজ গঠন করেন পরিবার গঠন করেন রাষ্ট্র গঠন করেন ঠিক কিনা বলেন কোরআন অনুযায়ী চলেন এটাই আজকের মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন বসেন দোয়া না করে যাবেন না একটা কথা মনে রাখেন আমরা যে ইবাদত করি এই ইবাদত দিয়া জান্নাতের ধারে কাছেও যাওয়া যাবে না একমাত্র দোয়া ছাড়া কি ছাড়া দোয়া ছাড়া কোন দাওয়াতে গেলে খাওয়া মিস করবেন মাগার দোয়া মিস করবেন কথাটা মনে রাখবেন আজ থেকে মনে রাখেন যে ঢাকা থেকে একজন কালি সাহেব এসেছিলেন কালো মানুষ কি মানুষ কালো মানুষ কালো মানুষটাই বইলা গেছে যে খাবার মিস করবেন কোন দাওয়াতে যায় কোন দোয়া মিস করবেন কোথাও দোয়া মিস করবেন না কারণ আল্লাহ তাআলা কোন দোয়া কবুল করে আমরা কেউ সব সময় আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকে কখন রবের রহমতের নজর আপনার আমার দিকে পড়ে এই কারণে কেউ জানি না দোয়া কখনো ছাড়বেন না শুধু মাহফিলে না মসজিদে না একা একাও দোয়া করবেন নিজের যত কষ্ট আপনি সেজদায় পড়ে রবের কাছে দোয়া করেন রবের কাছে দোয়া করেন একদিন দুই দিন তিন দিন এক বছর এক মাস ছয় মাস দুই বছর পাঁচ বছর আপনার দোয়া কবুল হয় না হতাশ হবেন না হতাশ হবেন না আপনার দোয়া যে কবুল হচ্ছে না এর মধ্যে আপনার জন্য কল্যাণ আছে রাসূলের হাদিস আল্লাহ তাআলা কোন দোয়া ফিরায় দিবে না হয় আপনি দুনিয়াতে তার ফল পাবেন অথবা আখেরাতে আপনি আখেরাতে দেখবেন আপনাকে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দিয়েছে আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন আল্লাহ এই জান্নাত তো পাওয়ার যোগ্য আমি না আমি তো এমন কোন ইবাদত করি নাই আপনি আমাকে এই জান্নাত দিলেন আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ বলবে বান্দা তুমি না দুনিয়াতে আমার কাছে অনেক দোয়া করছিলা আমি তোমাকে দুনিয়াতে ওই নিয়ামতটা তোমাকে দেই নাই তুমি যা চেয়েছো সেটা আমি তোমাকে এই কারণে দেই নাই ওই নিয়ামতগুলো দিলে তোমার জন্য আরো বেশি ক্ষতি হতো এজন্য আমি রব তোমার জন্য স্টক করে রেখে দিয়েছি জমা করে রেখে দিয়েছি এখন ওই দোয়ার বদলতে তোমাকে আমি জান্নাত দিছি এবার আমার জান্নাতের নিয়ামত ভোগ করো আল্লাহু আকবার ব্যবসার হিসাব তো ঠিকই করেন ঠিক কিনা বলেন ব্যবসার হিসাব তো ঠিকই জানেন আজকে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় ব্যবসা এটা হলো সবচেয়ে বড় ব্যবসা কথা বলেন আল্লাহ তাআলা কি বলছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা এ বান্দা তোমরা কি আমার সাথে ব্যবসা করবা তোমরা যদি আমার সাথে ব্যবসা করো ইনভেস্ট করবা এক গুণ আমি আল্লাহ লাভ দিব দশ গুণ কয় গুণ দশ গুণ লাভ কিন্তু অলরেডি পেয়ে গেছে কিভাবে জানেন দশ গুণ লাভ কিন্তু অলরেডি পেয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কিভাবে আমি কোরআন পড়েছি আপনারা শুনেছেন এক একটি হরফের বিনিময়ে কমপক্ষে দশটি করে নেকি পেয়েছে খুশি নাকি বেজা কয়টা করে নেকি মুসলমান শুধু এখানেই শেষ নয় কোরআনুল করিমের তেলাওয়াত করেছি এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে দশটি করে নেকি দান করেছেন খুশি নাকি বেজা বাড়িতে বসে থাকলে এই নেক পেতেন নাই সওয়াব পাইতেন না ঠিক কিনা বলেন কোরআনের মজমায় আসার কারণে কোরআনের তেলাওয়াত শ্রবণ করার কারণে এক এক হরফে দশ নেকি আল্লাহু আকবার এখানে শেষ না আপনাদের জন্য আরো খুশির খবর আছে বলবো আর সওয়াব পেয়েছেন এই বসো এই ছেলে মেহেরবানি করে আমরা কি একটু কোরআনের জন্য সময় দিতে পারবো না পারবো না ইনশাআল্লাহ সেই ইমানের পাওয়ার আছে তো এখন কিন্তু শয়তানে খোঁচাই ভয় দোস্ত এতক্ষণ হুজুরের তেলাওয়াত শুনছো অনেক সওয়াব পাইছো এখন বাইরে আসো
বাইরে ডাকবো কেন কেন ডাকবি ডাইকা হাতের ভিতর একটা বিড়ি ধরায় দিবি কব ও কেরাত শুনতে শুনতে তেলাওয়াত শুনতে শুনতে তুমি একেবারে হাঁপায় গেছ একটা বিড়ি খাও খায়া কলিজা ঠান্ডা কর ঠিক কিনা বলেন আরেক বিড়ি ধরায় গো ডাইরেক্ট বাড়িতে যাও গা এই হুজুরদের কথা শুনো না কথা বলেন না কেন আমরা শয়তানের ধোকায় পড়ব না শয়তানের থাবায় পড়ব না আমরা কার গোলাম জনাবলি কার গোলাম আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন মক্কার কাফেরদেরকে বলে দেন আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ যুবক মুসলমান এই শরীরের কিন্তু যাকাত আছে আছে কি আছে না এই শরীরেরও যাকাত আছে শরীরের যাকাত হলো এই শরীরের শক্তি দিয়া আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে শরীরের যাকাত হলো বেশি বেশি কোরআন পড়তে হবে শরীরের যাকাত হলো কোরআনের মাজমায় আসতে হবে ঠিক কিনা বলেন কেন আসতে হবে বর্তমানে বাংলাদেশের এই ওয়াজ মাহফিলগুলো ইসলামী আন্দোলনের একটা বিপ্লব এই ইসলামী আন্দোলনের বিপ্লব এই কোরআনের মাহফিলকে বর্তমানে কিছু নাস্তিক বেঈমানরা সহ্য করতে পারে না বাস্তব নাকি অবাস্তব এই মজমা থেকে যুবকরা মুসলমানরা কোরআন শুনে কোরআনের বয়ান শুনে সেটা তারা বাস্তব জীবনে আমল করে ঠিক না বাস্তব জীবনে আমল করার কারণেই বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে যাত্রাগুলো বন্ধ হয়ে গেছে সার্কাসগুলো বন্ধ হয়ে গেছে গাজা খাওয়ার পার্টি বন্ধ হয়ে গেছে একমাত্র কোরআনের মাহফিলগুলোর কারণে কথা বলেন সঠিক নাকি ব্যাঠিক এখন কিছু নাস্তিক মুরতাদরা দেখতেছে এই দেশের যুবকরা হুজুরদের কোরআনের তেলাওয়াত বয়ান শুনা তারা সব ইমানদার হয়ে যাইতেছে ঠিক কিনা বলেন এই কারণে তাদের গায়ে জ্বালা ধরেছে তারা চায় না যুবকরা কোরআনের পথে আসুক বিশ্বাস করেন গবেষণা করে বলছি অ্যানালাইসিস করে বলছি তারা চায় না যুবকরা নামাজ পড়ুক তারা মসজিদে ঢুকুক করোনার সময় দি ক্যামেরা নিয়ে নিয়ে মসজিদের দরজার সামনে বসে রইছে কিছু সাংবাদিক আছে না এগুলো সাংবাদিক না এগুলো হলো সাংঘাতিক ঠিক কিনা বলেন ওরা জাতির বিবেক না ওরা হলো শয়তান করোনার সময় মসজিদের গেটে গেটে ক্যামেরা লয়া কয়জন মসজিদে ঢুকছে সব ভিডিও করো এখন যে যুবকরা নামাজ পড়ে না এলাকা এলাকায় ঘুরে ঘুরে নিউজ করো যে নামাজের সময় যুবকরা দোকানে বসে বসে বাংলা সিনেমা দেখে কথা বলা না কেন রাত 3টা বাজে তার আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে ঘুম নষ্ট করে এতে তাদের শরীরে স্বাস্থ্য নষ্ট হয় সমাজের মানুষ কষ্ট পায় ঠিক না এখন নিউজ করো না কেন এই দেশে আপনি যত হারামি পানা করবেন যত বেশ্যা বেহায়া বেলাল্লো পানা করবেন আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু দিনের কাজ করেন ইসলামের কাজ করেন আপনাকে জঙ্গি ট্যাগ দিবে আপনাকে মৌলবাদী ট্যাগ দিবে আপনাকে দেশদ্রোহী ট্যাগ দিবে ঠিক কিনা বলেন তোমরা যতই ষড়যন্ত্র করো কোনো লাভ হবে না ইসলাম ছিল ইসলাম আছে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আবু জেহেল কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছে আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছে ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারছে ঠিক কিনা বলেন সুতরাং কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে এই পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে না পারবেও না ইনশা দেখেন না নাস্তিকরা কিভাবে আমাদের বিরুদ্ধে লিখেছে এদেশের ইসলামপন্থী মুসলমানদের বিরুদ্ধে লেগেছে দেখেন না আপনারা এই গত এক সপ্তাহ আগে এটিএন নিউজে একজন একজন ওনাকে শিক্ষিত ওনাকে সাহিত্যিক আমি বলি ওই হলো শয়তান সকৃত নোমান ওর নাম দেখছেন আপনারা সে টকশোর মধ্যে বলছে যে এই দেশের যুবকরা কলেজ ইউনিভার্সিটির যুবকদেরকে ফোন করলে বলে ভাই কেমন আছো কয় আলহামদুলিল্লাহ কথায় কথায় বলে সুবহানাল্লাহ কেউ ভালো কোনো কাজ করলে বলে জাযাকাল্লাহ কথা বলেন না এই কথাগুলো দেশের যুবকরা কেন বলে
এদেশের মুসলমান কথায় কথায় কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনারা বলেন না যে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেউ কিছু দিলে জাযাকাল্লাহ কোন কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে যে আমরা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কি বলি না খাবার খাওয়ার সময় আমরা বলি বিসমিল্লাহ বলে কি বলি না ওই স্বীকৃত নোমান ওনাকি বাংলা সাহিত্যিকের একজন অনেক বড় শিক্ষিত মানুষ আমি বলি ওই শিক্ষিত শয়তান আল্লাহর দ্বীন ওহির কিতাব আল্লাহর কোরআন শিক্ষা করা ছাড়া কেউ পরিপূর্ণ শিক্ষিত হতে পারে না কোরআন না শিখলে সে যত বড় শিক্ষিত হোক লাস্টে সে শয়তানি করবেই করবে ঠিক করে বলেন সে বলতেছে যে দেশের মুসলমান যুবকরা এখন দেখি কলেজ ইউনিভার্সিটিতে প্রাইভেট ভার্সিটিগুলোতেও এখন দেখি যুবকরা কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বলে এটা আবার কেমন কথা সে বলে এটা আবার কেমন কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বলে নাকি বাংলা ভাষার সম্মান ক্ষুণ্ণ হয় জোরে বলেন নাউজুবিল্লাহ তারা বলে এই শব্দগুলো বললে নাকি বাংলা ভাষার সম্মান ক্ষুণ্ণ হয় বাংলা ভাষার সাথে নাকি আরবির সংমিশ্রণ হলে বাংলা ভাষার জাত মান সব জায়গায় তো তোরা যে কথায় কথায় ইংলিশ বলস বাংলার সাথে যে ইংলিশ বলো সকালবেলার নাস্তাকে বলো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কেন বলো থাপড়ে দাঁত ছুটে ফেলো বলবি সকালের নাস্তা ঠিক কিনা বলে হোটেলে যেয়ে বলো যে আমাদেরকে একটা অমলেট দেন মামলেট দেন পোজ দেন অমলেট মামলেট পোজ কি বলবি বেটা ডিম ভাজি দেন ঠিক কিনা বলেন এখানে ইংলিশ বলো কেন বলবে ডিম ভাজি দেন দুপুরের লাঞ্চ কে বলে দুপুরের খাবার কে বলে লাঞ্চ রাতের খাবার কে বলে ডিনার ব্যায়াম করা কে বলে এক্সারসাইজ ওই বেটা লাঞ্চ ডিনার এগুলো ইংরেজি শব্দ এগুলো তাহলে কেন বলো বলবে দুপুরের খাবার রাতের খাবার কিসের এক্সারসাইজ বলবে শরীর চর্চা এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বাংলা ভাষার সাথে বললে তোমাদের চুলকানি শুরু হয়ে যায় কাদের আস্কারে এগুলো বলো আমরা জানি ঠিক কিনা বলে নাস্তিকদের বলে দেয় পিঠের চামড়া থাকবে না চামড়া উঠে ফেলবো কোথায় কথা বলো হিসাব করবা এই দেশ মুসলমানের দেশ আমার বাপ দাদারা রক্ত দিয়ে যে স্বাধীন করেছে ঠিক কিনা বলেন এই দেশে মুসলমানরা ভেসে আসে নাই এত বড় সাহস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বললে বাংলা ভাষার সম্মান ক্ষুণ্ণ হয় আর তোমরা যে বাংলার সাথে ইংরেজি আর হিন্দি মিলাও ওটা দাদাদের ভাষা দেখে খুব মজা লাগে আর ইংলিশ লাল চামড়াদের ভাষা দেখে খুব মজা লাগে আরবিকে তোমরা খাটো করে দেখছো আসল উদ্দেশ্য হলো ভাষা না আরবি ভাষা না ওদের আসল উদ্দেশ্য হলো ওরা ইসলামকে সহ্য করতে পারে না ওরা ইসলামকে সহ্য করতে পারে না তোদের যদি ইসলাম ভালো না লাগে এই দেশ থেকে চলে যা এই দেশ মুসলমানের দেশ শাহ জালাল মুজাদ্দেদের দেশ শাহ আমানতের দেশ শাহ পরানের দেশ ঠিক কিনা বলেন এই দেশ আমাদের দেশ এই দেশে থাকতে হলে ইসলাম মানতে হবে যদি তুই মুসলমান হস কথা বলেন দিন দিন ইসপদ্দা বেড়ে যাচ্ছে কত বড় সাহস বলে কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না তোর ভাষার গুষ্টি মারি বেটা ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলা আমাদের সংস্কৃতি এটা আমাদের মা বাবার শিক্ষা এটা আমাদের ধর্মের শিক্ষা ইনশাআল্লাহ বলা যাবে না এগুলো দিয়ে কি মেসেজ দাও এই হারামজাদারই তো বাংলাদেশে ট্রান্সজেন্ডার কায়েম করতে চায় এই হারামজাদাগুলো বাংলাদেশের সমকামিতা চালু করতে চায় এই দেশে জিনা ব্যভিচার তারা ছড়িয়ে দিতে চায় কিন্তু পারবা না এক যুদ্ধ করে 71 সালে দেশ স্বাধীন হয়েছে প্রয়োজন আর এক যুদ্ধ করে তোদের নাস্তিকদেরকে এই দেশ থেকে বিচার করা হবে বিদায় করা হবে পারলে অ্যারেস্ট করো পারলে
জেলে দাও আই ডোন্ট কেয়ার হক কথা বলতে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমি যে কথাগুলো বলেছি কোন রাজনীতির বক্তব্য না তুমি আমার ধর্মের বিরুদ্ধে কেন এত বড় সাহস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে বাংলা ভাষার সম্মান ক্ষুণ্ণ হয় যেই সাংবাদিকের সামনে এই কথাগুলো বলছে উচিত ছিল ঠাস করে চটকানা মারা লাইভের মধ্যে চটকানা মারা তুই কোথায় দাঁড়ায় কথা বলস ঠিক কিনা বলে মুসলমান এই কথাগুলো এমনি বলি নাই মনের দুঃখে বলছি তারা ইসলামকে সহ্য করতে পারে না তারা দ্বীনকে সহ্য করতে পারে না তারা চায় না এই দেশের যুব সমাজ ঈমানওয়ালা হয়ে যাক নামাজি হয়ে যাক ধর্মবীর হয়ে যাক তাহলে তো তারা গাজা বেচতে পারবে না বাবা বেচতে পারবে না ফেন্সি ডিল বেচতে পারবে না মদ বেচতে পারবে না তাদের হারাম ব্যবসা বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা বলি তোমরা যত ধর্মের বিরুদ্ধে কথা বলবা আমরা ধর্মের পক্ষে বলব ঠিক কি না বলেন এটা আমাদের ইমানি দায়িত্ব কেন বলবো না মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন আমরা যদি কোরআনের পক্ষে কথা না বলি ধর্মের পক্ষে দ্বীনের পক্ষে কথা না বলি আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠাবে কি করে এই যুবক মুসলমান আমার বাবাজিরা কথাটা ভালো করে খেয়াল রাখবেন আপনাদের হাতে ধরি পায়ে পড়ি যদি আমি কোরআন থেকে কথা না বলি আসেন আমার সাথে চ্যালেঞ্জ করেন আমাকে কাউন্টার দেন আল্লাহ কোরআনে বলছেন তোমরা যদি দুনিয়ার জমিনে আমার কোরআন না পড়ো আমার কোরআন অনুযায়ী না চলো আমার কোরআনের বিধান না মানো আমার কোরআনের আইন বাস্তবায়ন না করো যদি তোমরা আমার কোরআনকে মহব্বত না করো আমি আল্লাহ কাল হাশরের ময়দানে তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো কি অবস্থায় আল্লাহ আমাদের চোখের পাওয়ার নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে অন্ধ করে দিবে অন্ধ একটু আগে এখানে একজন হাফেজে কোরআন ছিলেন যিনি ছিলেন অন্ধ কথা বলেন অন্যের সাহায্য ছাড়া তিনি চলতে পারে না পারে একজন অন্ধকে জিজ্ঞেস করবেন অন্ধ তোমার তো চোখ নাই তোমার কাছে কেমন মনে হয় অন্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ভাই আমার জীবনে যা কিছু আছে সব নিয়া যান তারপরে আমার চোখ দুইটা ফিরায় দেন ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন وهديناه النجدين আল্লাহ তাআলা বলেন নবী আমি আল্লাহ মানুষকে দেখার জন্য দুইটা চোখ দান করেছি কয়টা চোখ জোরে বলেন আল্লাহ তাআলা যদি বলতো আমি মানুষকে দেখার জন্য একটা চোখ দান করছি কয়টা আল্লাহ যদি বলতেন আমি মানুষকে দেখার জন্য একটা চোখ দান করেছি তাহলে বুঝতে পারতাম হয়তো আমাদের চোখ কয়টা আমাদের কান কয়টা হাত কয়টা মনে হয় আল্লাহর খবর নাই আল্লাহ মনে হয় বেখবর ঠিক কিনা বলেন যদি আমাদের একটা চোখ হতো যদি আমাদের একটা কান হতো তাহলে বুঝতাম আল্লাহ কোরআনে যা বলছে ভুল বলছে কথা বলেন কথা বলেন আমাদের চোখ কয়টা কথা বোঝার চেষ্টা করবেন এটা কোরআনের বয়ান আগে বুঝতে হবে বুঝতে হলে মন দিয়া বুঝতে হবে উঠাউটি করা যাবে না একজন না ভাই আল্লাহর ওয়াস্তে আপনাদের চেয়ে আমি অনেক বেশি ব্যস্ত আমার শরীরে 104 ডিগ্রি জ্বর আমার প্রচন্ড গলা ব্যথা গলা ইনফেকশন ঠান্ডা লাগছে এক সপ্তাহ ধরে বুঝতে পারছেন আপনাদের চেয়ে আমি অনেক বেশি ব্যস্ত আমি ঢাকায় যাব আর আপনারা আধা কিলো এক কিলো দুই কিলো পাঁচ কিলো দূরে যাবেন নাকি আমার চেয়ে বেশি ব্যস্ত না তারপরে আমি অসুস্থ আল্লাহ রসুল বলেন কোন মুসাফির যদি দোয়া করে আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া ফিরিয়ে দেন অসুস্থ ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে আমি প্রচন্ড অসুস্থ কিন্তু আমি যে কথাগুলো বলছি যেভাবে তেলাওয়াত করছি এভাবে আমার করার কথা না এটা কোরআনের মুজিজা এটা কোরআনের একটু আগেও আমার কথা বলতে কষ্ট হয়েছিল কিন্তু কোরআন পড়ার পরে আমার সব ক্লিয়ার আরে কোরআন তো মেডিসিন কোরআন কি কথা বলে না কোরআন কি অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ তাআলা বলেন নবী আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি মুমিনের শেফার জন্য মুক্তির জন্য চিকিৎসার জন্য
কোরআন হলো মুমিনের দাওয়া দাওয়া মানে কি ঔষধ দাওয়া মানে কি কথা বলে না কেন কোরআন হলো আমাদের জন্য ঔষধ দাওয়া শিফা মুক্তি ঠিক কি না বলেন যে কোরআন পড়বে আল্লাহ তার শরীরে শক্তি বাড়িয়ে যে কোরআন পড়বে কোনদিন তার চোখের আলো কমবে না যে কোরআন পড়বে তার শরীরে সব সময় শক্তি থাকবে যে কোরআন পড়বে আল্লাহ তাআলা গায়েব থেকে তার জন্য রিজিক পাঠাবে সেই কোরআন আমি পড়েছি আপনারা শুনছেন এক এক হরফে 10 টি করে নেকি পাইছেন শুধু এখানেই শেষ না বলেন আলহামদুলিল্লাহ কি পেয়েছেন বলবো বলবো আর কি পেয়েছেন এখানে যত হাজার মানুষ আছেন তত হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে খুশি নাকি বেজার রব আপনি খতমে কোরআনের সওয়াব গুলো আমাদের মা বাবার কবরে পৌঁছে দেন আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দেন আল্লাহ এই কোরআনুল কারীমের খতমের উসিলায় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দান করুন খুশি নাকি বেজার বসেন আমরা একসাথে মোনাজাত এই পিছে বই এই কিরে তো টুপি কই চুলের কাটিং তো ভালোই দিছস হ্যাঁ আমরা একসাথে মোনাজাত দিয়া বাড়িতে যাব রাজি আছেন কেন এর আগে চলে যাবেন চলে গেলে বুঝুম যে শয়তানের গুতায় নিয়ে গেছে বুঝুম যে সেই ইবলিস শয়তানের ফাঁদে পড়ে গেছে আজকে ইবলিস শয়তানের কোনো খাওন নাই ঠিক কি না বলেন আমরা শয়তানের ধোকায় পড়ব না ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ কবুল আল্লাহর বান্দারা যেটা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দুইটা চোখ দান করেছি কয়টা এ যুবক বন্ধু ও আমার বাবারা মায়েরা বোনেরা যারা শুনতেছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দান করেছি ওয়ালিসান ওয়া শাফাতাইন আমি আল্লাহ কথা বলার জন্য দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দান করেছি সত্য নাকি মিথ্যা সঠিক নাকি ব্যঠিক আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ আমার বান্দারা আমার গোলামেরা আমি আল্লাহ তোমাদেরকে যে দুইটা চোখ দিয়েছি এই চোখ আমি আল্লাহ তোমাদেরকে বাংলা সিনেমা দেখার জন্য দেই নাই কোন সিনেমা আল্লাহ তাআলা বলে আমি হিন্দি সিনেমা দেখার জন্য দেই নাই আইপিএল বিপিএল ক্রিকেট খেলা দেখার জন্য দেই নাই আমি আল্লাহ আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখার জন্য চোখ দেই নাই এই চোখের মালিক তুমি না এই চোখের মালিক তোমার বাবাও না তোমার মাও না এই চোখের মালিক কে আল্লাহ বলে বান্দারে আমার দেওয়া চোখ দিয়া যদি হারাম জিনিস দেখো কাল হাসরের ময়দানে আমি আল্লাহ জাররায় জাররায় হিসাব নিব ঠিক কিনা বলেন রসূলের হাদিস আল্লাহ তাআলা কোন দোয়া ফিরায় দিবে না হয় আপনি দুনিয়াতে তার ফল পাবেন অথবা আখেরাতে আপনি আখেরাতে দেখবেন আপনাকে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দিয়েছে আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন আল্লাহ এই জান্নাত তো পাওয়ার যোগ্য আমি না আমি তো এমন কোন ইবাদত করি নাই আপনি আমাকে এই জান্নাত দিলেন আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ বলবে বান্দা তুমি না দুনিয়াতে আমার কাছে অনেক দোয়া করছিলা আমি তোমাকে দুনিয়াতে ওই নিয়ামতটা তোমাকে দেই নাই তুমি যা চেয়েছো সেটা আমি তোমাকে এই কারণে দেই নাই ওই নিয়ামতগুলো দিলে তোমার জন্য আরো বেশি ক্ষতি হতো এই জন্য আমি রব তোমার জন্য স্টক করে রেখে দিছি জমা করে রেখে দিছি এখন ওই দোয়ার বদলতে তোমাকে আমি জান্নাত দিছি এবার আমার জান্নাতের নিয়ামত ভোগ করো আল্লাহু আকবার দোয়া করবেন তো ইনশাআল্লাহ সব সময় একা একা দোকানে বসে বসে ব্যবসা হয় না ব্যবসায় বরকত নাই বিপদে আছেন ঋণগ্রস্ত দরকার নাই অত ইমাম সাহেবের কাছে যাওয়া অত মানুষের কাছে বলা নিজে নিজে দোকানে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন সূরা ইউসুফ তেলাওয়াত করবেন কোন সূরা সূরা তো ইউসুফ যে দোকানের ভিতর সূরা ইউসুফের তেলাওয়াত হয় ওই দোকানে আল্লাহ বরকত দান করবেন সূরা ওয়াকে আর আমল করবেন ইনশাআল্লাহ আর শুনেন আমাদের উদ্দেশ্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে শুধু চাকরি আর ব্যবসার জন্য পাঠায় নাই আমাদের আসল চাকরি হলো পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের আসল চাকরি যখন আজান দিবে দোকান ঠোকান সব বাদ আগে মসজিদে যায় আল্লাহর কদমে হাজির হয়ে যাবে আমাদের আসল চাকরি কি
অফিসে না গেলে যেমন আপনার প্রেসার উঠা যায় ঘাম ঝরে যায় বসে তো রাগ করব না সাড়ে তো ধমক দিব দোকানে না আসলে মালিককে আমাকে ধমক দিব ঠিক মসজিদের মিনার থেকে আজান দিলে আপনার ভিতরে যাতে প্রেসার উঠা যায় কখন মসজিদে যে আল্লাহর কদমে সেজদা দিব রাজি আছেন তাহলে আমাদের আসল চাকরি কথা বলে না আসল চাকরি নামাজ তারপরে হলো কোরআন তেলাওয়াত কুরআন তেলাওয়াত আর যে নামাজ কন্টিনিউ করবে আল্লাহর নবী বলে সে হাসতে হাসতে জান্নাতে যাবে কুরআন শিখবেন তো ইনশাআল্লাহ অনেকের সন্তান আছেন তাদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন হাফেজ বানাবেন আলেম বানাবেন আর আপনার যদি অর্থবিত্ত থাকে দরকার নেই জেনারেল শিক্ষা শিক্ষিত করা অর্থ তো আল্লাহ দিয়েছে এখন সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় দিয়ে যান ঠিক কিনা বলেন মাদ্রাসায় পড়াইলে আলেম বানাইলে আপনার সন্তান না খেয়ে মরবে না রিজিকের মালিক বরং আপনার অন্য ছেলের চেয়ে ভালো থাকবে আমাদের আত্মীয় স্বজনরাও অনেক বড় এসপি ডিসি ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার এই খাগড়াছড়ি এই রাঙ্গামাটি ব্রিগেডিয়ার আর্মির ভিডিআর এর সেক্টর কমান্ডার নৌবাহিনী বিমান বাহিনীর বড় বড় অফিসার আত্মীয় স্বজনের কথা বলছে আয়েশা কয় তোমরাই ভালো আছো শান্তি নাই তোমরাই ভালো আছো আরে মিয়া দিন শিখলে কোরআন শিখলে আল্লাহ কখনো তার বান্দাকে না খাওয়ায় মারে না রিজিকের মালিক এটা ঈমান ঠিক কিনা বলেন এই কারণে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সকাল সন্ধ্যা কোরআন পড়ব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন হারাম খাব না হালাল খাব